ভোটের মুখে বিজেপি প্রার্থীর নামে পোস্টার পড়তেই চরম বিপদে পড়েছে বিজেপি পার্টি। বীরভূমের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নামে পোস্টার পড়েছে, আর পোস্টার দিয়েছে বিজেপিরই একদল লোক, আর পোস্টার পড়তেই চরম বিপদে পড়ে গেছে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। বিপদে পড়ে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কি বলছে দেখে নিন। চলুন প্রথমে দেখে নিন প্রিয়া সাহার নামে বীরভূমে কি কি পোস্টার পড়েছে, এবং শেষে দেখুন ভোটে হারার ভয়ে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কি কি বলছেন। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে প্রার্থীর নাম ঘোষণার পরেই বীরভূমে প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার। বীরভূমের কিন্নাহারে পোস্টার বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে, এবং তাতেই প্রিয়া হটাও বিজেপি বাঁচাও এমনটাই উল্লেখ করা হয়েছে এই পোস্টারে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বোলপুর থেকে, সেখানে প্রিয়া সাহাকে প্রার্থী করেছে বিজেপি এবং তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অসিত মাল, সেক্ষেত্রে প্রিয়া সাহাকে নিয়ে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বীরভূম জুড়ে, বোলপুর জুড়ে, কাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই অভিযোগ উঠছে, কারা দিয়েছে এই ধরনের পোস্টার? দেখো, অভিযোগ কাদের বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠছে, বা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর যে সাংগঠনিক জেলা বিজেপি যারা ক্ষমতায় রয়েছে, পদে রয়েছে, তারা স্পেসিফিক কিন্তু কারো বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযোগ কিন্তু সামনে আসছে না। তবে এই যে পোস্টার পড়েছে, সেই পোস্টার পড়া নিয়ে তারা কিন্তু গুরুত্ব দিতেও চাচ্ছে না। তবে অবশ্যই এটা একটা বিষয় খুব দিনের আলোর মতো পরিষ্কার যে বোলপুর সাংগঠনিক জেলা, তুমি জানো যে যারা ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে জেলার জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে যে প্রতিপক্ষ গোষ্ঠী যেটা রয়েছে সেটি হচ্ছে অনুপম হাজরার গোষ্ঠী। তাহলে কি অনুপম হাজরার গোষ্ঠীর লোকজন এ ধরনের পোস্টার ফেললো, সেটা নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নের এবং তদন্ত সাপেক্ষ। তবে অবশ্যই তোমাকে বলে রাখা ভালো যে প্রিয়া সাহার নাম বোলপুর যে লোকসভা কেন্দ্র বিজেপির যে ক্যান্ডিডেট, নাম ঘোষণা হতেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে বিজেপির অন্দরে প্রথম থেকেই কিন্তু একটা বড় ক্ষোভ শুরু হয়েছিল। কারণ তুমি জানো অনুপম প্রথমে পোস্ট করেছিল প্রিয়া সাহাকে নিয়ে যে দুর্বল প্রার্থী, জেতা সিট সেটা মানে হেরে যেতে বসেছে, এবং কখন যে তৃণমূলের সাথে কোটি টাকা ডিল হয়ে যাবে সেটা কেউ দলের অন্দরে দলের নেতারা কিন্তু বুঝতে পারবেন না। পাশাপাশি 2019-এর যিনি, তুমি জানো যে লোকসভা বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রামপ্রসাদ দাস, তিনি পেশায় অধ্যাপনা করেন, তিনিও কিন্তু অভিযোগ করেছিলেন প্রিয়া সাহার বিরুদ্ধে যে এই প্রিয়া সাহা বহিরাগত, তিনি বহিরাগত দুর্বল প্রার্থী, তাকে কেন প্রার্থী, অর্থাৎ প্রার্থী ঘিরে বিজেপির অন্দরে, বিশেষ করে বোলপুরে, বোলপুর সাংগঠনিক বিজেপি জেলার অন্দরে বিজেপির মধ্যে কিন্তু প্রকাশ্যে কিন্তু গৃহযুদ্ধ কিন্তু দিন দিন প্রকট হচ্ছে। কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। প্রিয়া দি, আপনাকে বিজেপির তরফ থেকে এবারে লোকসভার প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের তরফে, কিন্তু আপনারই বিরুদ্ধ গোষ্ঠী, তারাই আপনার বিরুদ্ধে এই ধরনের পোস্টার দিয়েছেন বোলপুরে, কি বলবেন? দেখুন, আমি তো নিজেকে একটা ক্ষুদ্র সৈনিক হিসাবে মনে করি মোদিজি, তো আজকে যারা এগুলো করছে আমি তো নিজেকে মানে সত্যি গর্বিত মনে হয়েছে যে আমি অনেকটাই ওনারা আমাকে হাইলাইট করে দিচ্ছে। হ্যাঁ, যারা এবার করছে তার জন্য ওনার